মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস বিদ্যুতের দুরবস্থার কারণে রাস্তা অবরোধ চোরাইবাড়ি কদমতলা প্রধান সড়কটি শনিবার সকাল থেকে অবরোধ করে রাখে এলাকাবাসীরা ঘটনা চোরাইবাড়ি এলাকার কালাচাঁদপাড়ায় বিগত কয়েক মাস ধরে এই এলাকাতে ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ চবলতা দেখা দিয়েছে ঘন্টাখানেক বিদ্যুৎ থাকলেও দিনের অধিকাংশ সময়ে বিদ্যুৎহীনতায় ভুগতে হচ্ছে গ্রাহকদের এ বিষয়ে একাধিকবার কদমতলা বিদ্যুৎ দপ্তরে জানালেও এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি যার কারণে শনিবার চরম আকার ধারণ করে বিক্ষোভের মাত্রা সকাল থেকে নারী ও পুরুষ সহ স্কুল পড়ুয়ারা চোরাইবাড়ি কদমতলার প্রধান সড়কটি অবরোধ অবরোধ করে বসে এর ঘন্টাখানিকের মাথায় চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের টনক নড়েনি পরিশেষে চুরাইবাড়ি থানা কদমতলা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তারা জানান নতুন ট্রান্সফর্মার বসানো হবে এদিকে আজকের এই রাস্তা অবরোধের কারণে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন এমনকি স্কুল পড়ুয়ারা এবং শিক্ষকরাও বিদ্যালয়ে আসতে বাধাপ্রাপ্ত হয়েছেন কিন্তু অবরোধস্থলে শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিকের দেখা মেলেনি